অগ্নিপথ প্রকল্প না বুঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সেনাবাহিনীতে আরো বেশি করে যুব শক্তিকে অন্তর্ভুক্ত করার জন্যই এই যোজনা। মুখ্যমন্ত্রী কি বললেন কোনো যায় আসে না, কারণ উনি অর্ধেক জিনিস না বুঝেই বলেন। জিএসটি করতে দেবেন না হয়ে গেল, ডিমোনিটাইজেশন করতে দেবেন না হয়ে গেল, সিও হবে ওনার বিরুদ্ধে, কিছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে যে যে যুবকরা এই ধরনের উৎপাত করেছেন, রাস্তায় নেমেছেন, সম্পত্তি নষ্ট করেছেন, তাদের প্রতি আমাদের বক্তব্য। সেনাপ্রধান, সেনার অধ্যক্ষরা বলেছেন, মন্ত্রী বলেছেন, অন্যান্য নেতারা বলেছেন, কংগ্রেস বা অন্যান্য পার্টিরাও কেউ কেউ বলেছেন যে না বুঝে কিছু করবেন না, ঘটনাটা তাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা 24 বছরের যুবক যখন চাকরি খুঁজতে যায় তৈরি হয়, তখন সে 20 কোটি টাকার মালিক হয়ে যাবে, 22 কোটি টাকার মালিক হয়ে যাবে, এটা কে দেখেছিল? এবং সেনার তো আমাদের দেশ থেকে কমই দেওয়া হচ্ছে না বা সেনা তুলে দেওয়া হচ্ছে না, সেনা তো থাকবেই। এবং গত 2 বছর রিক্রুটমেন্ট হয়নি, তার জন্য 3 বছর বয়স বাড়ানো হয়েছে, সব সুবিধা দেওয়া হয়েছে, এবং সেনা দিনে দিনে বাড়ছে, আধুনিকতম হচ্ছে এবং যুবক হচ্ছে সেনা, বয়স কমে যাচ্ছে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো যারা যোগ্য হবেন তাদের 25%কে রিক্রুট করে সেনার সংখ্যাকে সমান রাখা হবে। এবং এই যে 75% যারা 4 বছর চাকরি করে তারপরে চলে আসবেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্টে, ডিপার্টমেন্টে, ডিফেন্সে, আধা মিলিটারিতে তারা চাকরি পাবেন, সে ব্যবস্থা রাখা হয়েছে।